অগ্নিগর্ভ ত্রিপুরা গন্ডাছড়া, বাড়িঘরে আগুন, লুটপাট, দোকানপাট, 144 ধারা জারি থাকা সত্ত্বেও অগ্নিগর্ভ গন্ডাছড়া, সতর্কতা জারি করল ধলাই জেলা পুলিশ। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার ধলাই জেলা গন্ডাছড়ার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় শুক্রবার রাতে। কয়েকটি স্থানে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকানপাটে লুটপাট চলতে থাকে। জানা গেছে, গত 7 জুলাই গন্ডাছড়ার ত্রিশকাট এলাকায় আনন্দমেলার কোনো একটি বিষয়কে কেন্দ্র করে পরমেশ্বরী নামে এক জনজাতি যুবকের সাথে স্থানীয় ব্যবসায়ীদের বচসা হয়। সেখান থেকে পালিয়ে আসার পথে ওই যুবক দুর্ঘটনায় পড়ে আহত হয়। যদিও আহত পরিবারের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে, তারপরেই তাকে উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হাসপাতালে, পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার সকালে ওই যুবকের মৃত্যু হয়। ওই মৃত্যুর খবর গন্ডাছড়ায় পৌঁছতেই শুরু হয় এক উচ্ছৃঙ্খল পরিস্থিতি। দফায় দফায় গন্ডাছড়ার বিভিন্ন এলাকায় ভাঙচুর চলতে থাকে। শুক্রবার সন্ধ্যায় জনজাতি ও যুবকের মৃতদেহ গন্ডাছড়ায় নিয়ে এলে পরিস্থিতি চূড়ান্ত আকার ধারণ করে। একদল উত্তেজিত জনতা গন্ডাছড়ার ত্রিশকাট, পিছলিছড়া এবং নারায়ণপুর বাজারে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়, যার ফলে বাধ্য হয়ে গন্ডাছড়ায় 144 ধারা জারি করে পুলিশ প্রশাসন। কিন্তু তারপরেও পরিস্থিতি শান্ত হয়নি, তারপরেই সতর্কতা জারি করল ত্রিপুরা ধলাই জেলা পুলিশ।